वेलकम बैक टू माय चैनल रिमीज लिटिल वर्ल्ड। वीडियो स्टार्टिंग और थंबनेल देखे तुम्हारा बुझे गेछो आजकेर वीडियोटा की होते चले। बोन के दुर्गा साजानोर रिक्वेस्ट तुम्हारा अनेक दिन धरेई करेछिले, ताई आमी चले एसेछि तुम्हारे साथ वीडियोटा निये। एर एकटा शर्ट्स आमी आगे आपलोड कर दिएछि, सेई शर्ट्सटाते तुम्हारा खूब भालो रेसपन्स करेछो और अनेके जिज्ञासा करेछो जे एई लुकटा किभाबे क्रिएट करेछो। स्पेशली तादेर जन्य एई वीडियोटार बाकिराओ अवश्यई देखो, ताई स्किप ना करे वीडियोटा पुरोटा देखते थाको। स्टार्टिंग एई किन्तु आमी बोनेर मुखटाके বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর এখানে আমি টোনার অ্যাপ্লাই করেছি আর টোনার আমি ইউজ করেছি গুড ওয়াইপসের লিউকোরাইজ টোনার। তারপর দেখো মুখটাকে ময়েশ্চারাইজ করার জন্য আমি এখানে ল্যাকমি পিচ মিল্ক ক্রিম ইউজ করেছি। এই টোনারটা কিন্তু ভীষণ ভালো টোনার। আজকে যা যা প্রোডাক্ট আমি ইউজ করছি সব কিছুই কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তারপর আমি ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার ইউজ করেছি। দেন কিন্তু আমি চলে এসেছি আইব্রোজ করতে, কারণ আজকে আই মেকআপটা সবার প্রথমে করব। আইব্রোজ ফিল করার জন্য আমি এখানে ইউজ করছি একটা জেল আইলাইনার, যেটা দিয়ে আমি আইব্রোজটাকে খুব ভালোভাবে ফিল করে নিয়েছি। দেখো মেকআপের মেনই কিন্তু আইব্রোজ। আইব্রোজ যদি ঠিকঠাক না লাগে মেকআপ কিন্তু দেখতে খুব বাজে লাগে, মুখের শেপটাই যেন পুরো চেঞ্জ হয়ে যায়। তো ভালোভাবে তো আমি এটাকে ড্র করেই নিয়েছি। এবার আমার আইব্রোজটাকে আরও বেশি শার্প দেখানোর জন্য এখানে কনসিলার ইউজ করছি। কনসিলার দিয়ে চারিদিকে বেশ ভালোভাবে লাগিয়ে নেবো, তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। দেখতেই পাচ্ছ আগের তুলনায় কতটা সুন্দর আর ন্যাচারাল দেখতে লাগছে। এবার আমি এটাকে সেট করার জন্য, মানে এই কনসিলারটাকে সেট করার জন্য এখানে লুজ পাউডার ইউজ করছি পন্ডসের। এটা দিয়ে বেশ ভালোভাবে কনসিলারটাকে সেট করে নিয়েছি। কনসিলার ইউজ করার পর লুজ পাউডার দিয়ে ভালোভাবে মেকআপটাকে সেট করে নেবে, নইলে কিন্তু মেকআপ দেখতে ভীষণ কেকি লাগবে। এরপর চলো চলে আসি আই মেকআপে। আই মেকআপের জন্য আমি এখানে দুটো আইশ্যাডো প্যালেট ইউজ করছি, একটা কালার বোর্ডের আর একটা হলো সুইস বিউটির। কালার বোর্ডের আইশ্যাডো প্যালেট থেকে প্রথমে একটা ইয়েলো কালার নিয়ে ক্রিজে বেশ ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। পরে একটা ডিপ অরেঞ্জ কালারের শেড নিয়ে ইয়েলোটার উপরেই অ্যাপ্লাই করে বেশ ভালোভাবে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। আজকের আই মেকআপটা কিন্তু আমি বোল্ড রেখেছি আর একটু ইউনিক করার চেষ্টা করেছি, এরকম আই মেকআপ আমি কখনোই করিনি। দুপাশেই আমি আইশ্যাডো লাগিয়ে দিয়েছি। এইবার দেখো আমি একটা ছোট্ট ব্রাশে, মানে একটু সরু ব্রাশ নিয়ে একটা গোল্ডেন কালারের গ্লিটার ইউজ করে যেভাবে আমরা কাট ক্রিজ করি সেইভাবেই আমি গ্লিটারটাকে অ্যাপ্লাই করছি। পুরো আইলিডে গ্লিটারটা অ্যাপ্লাই করব না। কাট ক্রিজের মতো গ্লিটার অ্যাপ্লাই করার পর না আই মেকআপটা দেখতে কিন্তু একদম ইউনিক লাগছিল। এবার চলো চলে আসি আইলাইনারে। আইলাইনারের জন্য আমি ল্যাকমির এই আইলাইনারটা ইউজ করেছি। এটা ইজি টু ইউজ, এটা ইউজ করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না আর খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করা যায়। এটা দিয়েই দেখো চোখটাকে আমি আজকে টেনে টেনে লাইনার পরাচ্ছি, কারণ মা দুর্গার চোখগুলো তো এমনি টানা টানা হয়, সেটাই করার জন্য আমি এখানে আইলাইনারটাকে বেশি টেনে পরিয়েছি। আর লাইনারটাকে না ইনার কর্নারের দিকে একটু টেনে দিয়েছি যাতে চোখটা দেখতে আরও বেশি বড় লাগে। ব্যাস আমার আই মেকআপ কিন্তু পুরো ডান হয়ে গেছে আর এই আই মেকআপটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপর দেখো আমি একটা ব্রাশ দিয়ে পুরো গ্লিটারগুলোকে ডাস্ট আউট করে নিলাম। করে নেওয়ার পরে এবার আমি চলে আসবো ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি ম্যালিওর 03 শেডের ফাউন্ডেশন ইউজ করছি। এটা ফুল কভারেজ ফাউন্ডেশন আর খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, একদম ইজিলি ব্লেন্ড হয়ে যায়। বিউটি ব্লেন্ডারটাকে আগে একটু ভিজিয়ে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। ফাউন্ডেশন তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার ফেসটাকে আরও একটু হাইলাইট দেখানোর জন্য এখানে কনসিলার ইউজ করছি, আর চোখের নিচে, চোখের ওপরে, নাকের ওপরে, যাতে ফেসটা আরও বেশি হাইলাইট হয়। তারপর এটাকে সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব।
এবার ফেসটাকে কন্ট্রোল করার জন্য আমি এখানে মার্সের একটা কন্ট্রোল হাইলাইটার স্টিক ইউজ করছি। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। কন্ট্রোল তো করে নিয়েছি, এইবার আমি এখানে ব্লাশ ইউজ করবো। আর ব্লাশ হিসাবে না আমি লিপস্টিকটা ইউজ করেছি, যেহেতু সব কিছু ক্রিম প্রোডাক্টই আমি এখানে ইউজ করছি, তাই এখানে ক্রিম ব্লাশ হিসাবে আমি লিপস্টিকটা ইউজ করেছি। ব্লাশ আর কন্ট্রোল অ্যাপ্লাই করার পর না ফেসে যে সাদা ভাবটা ছিল সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি সেট হয়ে গেছে। আর হাইলাইটার ছাড়াও না ফেসটা দেখো কত চকচক করছে। এরপর আমি সেম পন্ডসের লুজ পাউডার দিয়ে ফেসটাকে এবার সেট করে নেব। তারপর করবো চোখের নিচের মেকআপ। প্রথমে দেখো সেম আইশ্যাডো প্যালেট থেকে যে ইয়েলো আর অরেঞ্জ শেডটা নিয়েছিলাম সেইটাকেই মিক্স করে নিয়ে নিয়েছি। তারপর এটাকে চোখের নিচে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তারপর এখানে চোখের নিচে আমি ল্যাকমির আইলাইনারটা ইউজ করছি, একদম ইনার কর্নার থেকে লাইনারটা ইউজ করব। আর দুটো লাইনার কিন্তু জুড়বো না, আমি হালকা একটু ফাঁকাও রেখেছি, এতে না চোখটা দেখতে অনেক বেশি বড় লাগে। এমভাবেই দুটো চোখে আইলাইনারটা পরিয়ে দেবো। আর লাইনার পরার কিন্তু চোখটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছিল। পার্সোনালি আমার কিন্তু চোখের মেকআপটা ভীষণ পছন্দ হয়েছিল। এরপর আমি যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে আমি কাজল অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে চোখটা দেখতে আরও বেশি ভরা ভরা লাগে, একদম ফাঁকা জায়গা না থাকে। তারপর এখানে আমি হোয়াইট কালারের কাজল ইউজ করছি, এতে না চোখটা দেখতে আরও বেশি বড় লাগে। এবার দেখো একটা মোটা ব্রাশ নিয়ে পুরো পাউডারটাকে ভালোভাবে ডাস্ট আউট করে মুখটাকে সেট করে নেব। এবার মাস্কারার জন্য আমি এমএন কোম্পানির একটা মাস্কারা ইউজ করছি, এটা ফুল ভলিউম মাস্কারা, বেশ ভালো ভলিউম দেয়, অনেকক্ষণ কিন্তু স্ট্রে করে, আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারা। এটা দিয়ে ভালোভাবে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু আইল্যাশ আমি অ্যাপ্লাই করছি না, তাই মাস্কারাটাকে ডবল কোট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর দেখো আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ইয়েলো শেড নিয়ে কপালে অ্যাপ্লাই করেছি, আর একটা অরেঞ্জ শেড নিয়ে তার উপরে অ্যাপ্লাই করেছি, কারণ এই কপালে আমি দুর্গা মায়ের ত্রিনয়ন আঁকবো। আর ত্রিনয়ন আঁকতে গেলে এগুলো যদি একটু করা হয় তাহলে কিন্তু ত্রিনয়নটাও দেখতে বেশ ভালো লাগে। দুটো কালারকে বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর এখানে ত্রিনয়ন আঁকার জন্য মানে চোখটা আঁকার জন্য আইলাইনার ইউজ করেছি। আইলাইনার দিয়েই আমি এখানে কপালে চোখের মতো ড্র করে নিচ্ছি। এই ফার্স্ট টাইম আমি এই ধরনের মেকআপ করছি, আর দেখে তো বুঝতেই পারছো একটু যদি এদিক ওদিক হয় পুরো মেকআপটাই বরবাদ হয়ে যাবে, তাই খুব কেয়ারফুলি আমি চোখটা এখানে এঁকেছি। তারপরে চোখে আইবলটা ক্রিয়েট করার পর এখানে চোখের পাতাও আমি হালকা হালকা করে দিয়ে নিয়েছি। এই চোখটা কিন্তু আমি একবারেই ড্র করেছি, এবারে কোনো গন্ডগোল করিনি। আর এই চোখটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য পরে আমি এখানে হোয়াইট কালারই ইউজ করব। মেকআপ আমার পুরোপুরি কমপ্লিট। এবার লিপস্টিকের জন্য আমি একটা ডার্ক মেরুন কালারের লিপস্টিক এখানে ইউজ করছি। লিপস্টিক পরানোর পর এবার একটা ফেব্রিক কালার দিয়ে এইভাবে চোখের যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেখানে দেখো হোয়াইট দিয়ে হাইলাইট করে দিয়েছি। আর চোখের মেকআপটা এবার দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছিল। তারপরে চোখের সাইডে এখানে তিনটে ডট ডট করে দিয়েছি, এইভাবে দেখো থুতনিতে আর গলাতেও করে নিয়েছি। আর এইবার কিন্তু ওকে দেখতে পুরো মা দুর্গার মতন লাগছে। চুলটাকে খুলে দিলাম, আর বেনুনি তো আগে করেই নিয়েছিলাম যাতে চুলটা এরকম একটু কার্লি কার্লি হয়ে যায়। তারপর এরকম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে এইভাবে হেয়ারস্টাইলটা করে নিয়েছি। আর তারপর এখানে আমি রিয়েল ফ্লাওয়ার ইউজ করছি, এর মধ্যে কানের দুল ঢুকিয়ে ইয়াররিংসটা পরিয়ে দিলাম। এমনি ফ্লাওয়ার আঠা দিয়ে লাগালে একদমই লাগছিল না, তাই এইভাবে কানের দুল ঢুকিয়ে নিলাম। আর রেডি হয়ে গেল আমার হ্যান্ডমেড রিয়েল ফ্লাওয়ার জুয়েলারি। তারপর হাতে দেখো আমি আলতা পরিয়ে দিলাম, এভাবে দু হাতেই পরিয়ে দিয়েছিলাম। আর মেইন পার্ট যেটা হচ্ছে সিঁদুর, আর এটা কিন্তু সিঁদুর নয়, আমি এখানে আবির ইউজ করেছি, সেটা দিয়েই পুরো কপালটাকে ভরাট করে দিলাম। না হলে একদমই না দুর্গামায়ের মতন লাগছিল না, সিঁদুরটা পরানোর পর মনে হচ্ছিল একদম দুর্গা ঠাকুর। আর হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম না এবার চোখটাকে হাইলাইট করবো। আর হাইলাইট করার জন্য এখানে আমি সেই হোয়াইট কালারের ফেব্রিক কালারটা ইউজ করে এই ফাঁকা জায়গাগুলোতে ভরাট করে দিয়েছি। এরপর কিন্তু চোখটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এইটা হলো ফাইনাল লুক। এই মা দুর্গা লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে জয় মা দুর্গা কমেন্ট করে যেও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।